ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস 2021-এ তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শ্রেণী শিক্ষক আব্দুল আজিজ। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব অধ্যায় একের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ বিষয়বস্তুর অনুশীলনী 1.2। এই অধ্যায়ের শিক্ষণফলগুলো হচ্ছে আজকে যেগুলো আমরা আলোচনায় নিয়েছি তার মধ্য হতে শিক্ষণফলগুলো হলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে, বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে, 2, 3, 4, 5, 6 ও 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে। শুরুতেই আমরা কয়েকটি সংখ্যা নিচ্ছি। নিচ্ছে আমরা 5, 7, 13, এই তিনটি সংখ্যা আমরা নিলাম। এই সংখ্যাগুলোর মধ্যে পাঁচের গুণনীয়ক 1 ও 5, পাঁচের গুণনীয়ক 1.5, 7-এর গুণনীয়ক 1.7, 13-এর গুণনীয়ক 1.13। তাহলে দেখা যাচ্ছে এই সংখ্যাগুলোর কেবল সেই সংখ্যা এবং এক, এই দুটো মাত্রই গুণনীয়ক রয়েছে, আর এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা, যেসব সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা বুঝতেই পারলাম। এবার আমরা যৌগিক সংখ্যা আমরা বোঝার চেষ্টা করি। আমি নিলাম 15, নিলাম 20, নিলাম 30, কয়েকটা সংখ্যা নিলাম। তাহলে আমরা 15-এর গুণনীয়ক পাব, 15-এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 5, 15। 20-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 5, 10, 20। আর 30-এর গুণনীয়ক পাওয়া যাবে 1, 2, 3, 5, 6, 10, 15, 30। তাহলে দেখা যাচ্ছে এইসব সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যা রয়েছে, একও রয়েছে, তাছাড়াও আরও একাধিক গুণনীয়ক রয়েছে। তাহলে এই জাতীয় সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা, এই জাতীয় সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আবার কতগুলো সংখ্যা আছে সহমৌলিক সংখ্যা, দশ, 15, 17, এখানে 10-এর গুণনীয়ক 1, 2, 5, 10, 15-এর গুণনীয়ক 1, 3, 5, 15, 17-এর গুণনীয়ক 1 এবং 17। দেখা যাচ্ছে যে এই সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। এখানে সাধারণ গুণনীয়ক তথা সাগু লেখা যায়, সাগু হচ্ছে 1 এবং গসাগু 1, যেহেতু সাধারণ গুণনীয়ক 1 এবং এখানে গসাগু 1। তাহলে যেসব সংখ্যার সাধারণ গসাগু, যেসব সংখ্যার গসাগু 1, সেই সব সংখ্যা হবে সহমৌলিক সংখ্যা, সেই সব সংখ্যা হবে সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা
সহমৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা এগুলো বুঝতে পারলাম। এখন আমরা বিভাজ্যতা বিষয়টা একটু আলোচনা করব। বিভাজ্যতা, এখানে একটা সংখ্যা রয়েছে দশ, দশের গুণনীয়ক আমরা লিখলাম যে এক দুই পাঁচ। তাহলে আমরা যদি দশকে দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে পাঁচ। দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল হবে পাঁচ। আবার পনেরোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করতে যাই, পনেরোকে দুই দ্বারা ভাগ করতে গেলে আমাদের ভাগশেষ থাকবে, অর্থাৎ আমাদের এখানে ভাগ যাবে না, ভাগ শেষ থাকবে। তাহলে পনেরো দুই দ্বারা ভাগ যায় না, অর্থাৎ পনেরো দুই দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই বিষয়টা হলে এটা হলো বিভাজ্যতা। এবারে আমরা আলোচনা করতে যাই দুই তিন চার পাঁচ ছয় ও নয় দ্বারা বিভাজ্যতা যা চায়। দুই দ্বারা বিভাজ্যতা, দুই দ্বারা বিভাজ্যতা হয় যায় ওর মধ্যে খাটে, ওইসব সংখ্যার মধ্যে দুই দ্বারা বিভাজ্যতা উপযুক্ত হয়, প্রযোজ্য হয়, যেসব সংখ্যার এককের ঘর হয় শূন্য অথবা জোড় সংখ্যা, শূন্য অথবা জোড় সংখ্যা। তাহলে যেমন বারো, চোদ্দ, বিশ, তাহলে এগুলার, তারপরে এখানে আমরা লিখতে পারি ২৬ লিখতে পারি, ২২, ১৬, ১৮ ইত্যাদি, ১০, ১২ ইত্যাদি। তাহলে এই সংখ্যাগুলোর এককের ঘরে শূন্য রয়েছে, তাহলে এগুলো দুই দ্বারা ভাগ যায়। আবার এখানে এককের ঘরে দুই চার জোড় সংখ্যা, দুই চার ছয় আট রয়েছে, তাহলে এগুলো জোড় সংখ্যা এবং এই সংখ্যাগুলো দুই দ্বারা ভাগ যায়। তাহলে এভাবে দুই দ্বারা ভাগ যায়। আবার পাঁচ দ্বারা ভাগ যায় কোন সংখ্যাগুলো? পাঁচ দ্বারা বিভাজ্যতা, পাঁচ দ্বারা ভাগ যায় এরকম দশ, বিশ, পনেরো, ২৫, ৩০, ৩৫, যেসব সংখ্যার এককের ঘরে শূন্য বা পাঁচ থাকে সেই সব সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হয়। যেসব সংখ্যার এককের ঘরে শূন্য বা পাঁচ থাকে সেসব সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হয়। ৩০০ পাঁচ, এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে হবে তাহলে এভাবে যেসব সংখ্যার এককের ঘরে শূন্য বা জোড় সংখ্যা থাকে সেগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হয়। এবার আমরা চার দ্বারা বিভাজ্যতা আমরা যাচাই করি। চার দ্বারা বিভাজ্যতা, চার দ্বারা বিভাজ্যতার মধ্যে আমি এখানে ১২ সংখ্যাটা রাখলাম। চার দ্বারা বিভাজ্যতা আমি এখানে লিখলাম ১১২, লিখলাম ১১৬, ১১৬ লিখলাম, ১১২ লিখলাম। এটা ক্লোজ করেন তো, ক্লোজ করেন, আটকান আটকান। এখানে আমি ১১২ লিখলাম, ১১৬ লিখলাম, ১২০ লিখলাম, ১২০ লিখলাম। এভাবে যেসব সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হয় সেই সব সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে। এখানে ১১২ সংখ্যার মধ্যে এককের ঘরে রয়েছে ২ আর দশকের ঘরে রয়েছে ১, তাহলে এককের ঘর এবং দশকের ঘর এই দুই ঘরের অঙ্ক দ্বয় নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে ১২, গঠিত সংখ্যা হচ্ছে ১২। ১২ চার দ্বারা ভাগ যায়, চা ১২ চার দ্বারা বিভাজ্য, তাই ১১২টাও চার দ্বারা বিভাজ্য, ১১২টাও চার দ্বারা বিভাজ্য। তাহলে চার দুগুণে ৮, আর হলো এখানে ৪৩২, ৩১। এরকম অনুরূপভাবে ১১৬-এর মধ্যে একক ও দশকের স্থানের অঙ্কদ্বয় যথাক্রমে ৬ এবং ১, আর সে দুটো অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা ১৬, ১৬ চার দ্বারা বিভাজ্য, তাই ১১৬ চার দ্বারা বিভাজ্য। আবার
120 এর এককের ঘরে শূন্য আর দশকের ঘরে দুই। এই দুই অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 20। 20 চার দ্বারা বিভাজ্য, তাই 120 সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য। তাহলে আমরা চার দ্বারা বিভাজ্যতা দেখতে পেলাম, যাচাই করতে পারলাম। এবারে আমরা তিন দ্বারা নয় দ্বারা বিভাজ্যতা দেখি। এক শূন্য দুই, এক দুই তিন লিখলাম। আমরা দুটি সংখ্যা নিয়েছি এখানে, এখানে তিন দ্বারা বিভাজ্যতা যাচ্ছে, আমরা করতে যাচ্ছি তিন দ্বারা বিভাজ্যতা। একশো দুই সংখ্যার মধ্যে, একশো দুই সংখ্যাতে, একশো দুইয়ে অঙ্কগুলোর যোগফল হচ্ছে তিন। তিন হলো, তাহলে তিন হলো একটি সংখ্যা যা তিন দ্বারা বিভাজ্য, বা তিনের গুণিতকও তিন দ্বারা বিভাজ্য হয়। তাহলে তিন দ্বারা ভাগ যায় তিনের গুণিতক, তাহলে এখানে যোগফল, অঙ্কগুলোর যোগফল, সংখ্যার মধ্যে অঙ্কগুলোর যোগফল তিন, সেই তিন তিন দ্বারা ভাগ যায়, তাই বলা হচ্ছে যে একশো দুই তিন দ্বারা ভাগ যায়। আবার একশো তেইশের মধ্যে এক যোগ দুই যোগ তিন সমান সমান হলো ছয়, তিন দ্বারা ভাগ যায় সে তিনের গুণিতক। আর এখানে একশো তেইশ সংখ্যাতে অঙ্কগুলোর যোগফল ছয়, ছয় তিন দ্বারা ভাগ যায়, ছয় তিন দ্বারা ভাগ যায়, তাই ভাগফল হয় দুই হয়, তাই একশো তেইশ তিন দ্বারা বিভাজ্য। আবার একশো আট, বারো হাজার সাতশো আট একটি সংখ্যা লিখলাম। এই সংখ্যার মধ্যে, এই সংখ্যাটার মধ্যে এই সংখ্যাটার মধ্যে অঙ্কগুলোর যোগফল, এই সংখ্যাটার মধ্যে অঙ্কগুলোর যোগফল, এই সংখ্যার মধ্যে অঙ্কগুলোর যোগফল এক যোগ দুই যোগ সাত যোগ আট, তাহলে হচ্ছে একে আর দুই তিন সাতে তিনে দশ, দশে আটে আঠারো। এই আঠারো সংখ্যাটা নয় দ্বারা ভাগ যায়, তাহলে এই বড় সংখ্যাটা নয় দ্বারা ভাগ যায়। তাহলে এইভাবে নয় দ্বারা, তিন দ্বারা, চার দ্বারা, পাঁচ দ্বারা, দুই দ্বারা বিভাজ্যতাকে যাচাই করা যায়। আবার ছয় দ্বারা বিভাজ্যতা কীভাবে হবে? ছয় দ্বারা বিভাজ্যতা, যেসব সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হয় সেসব সংখ্যাই ছয় দ্বারা বিভাজ্য হবে। যেসব সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হবে সেসব সংখ্যাই ছয় দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা একটা সমস্যা লিখি। সাত অঙ্কের সাত অঙ্কের কোণ ক্ষুদ্রতম সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে। তাহলে সাত অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা নয় দ্বারা বিভাজ্য সাত, তাহলে সমাধানটা কীরকম, কীভাবে আসবে, কীরূপ হবে? সাত অঙ্কের
সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দশ লাখ। তাহলে দশ লাখে অঙ্কগুলোর যোগফল এক যোগ শূন্য যোগ তাহলে এক, তাহলে এক, তাহলে এক কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয়, এক কমা নয় দ্বারা বিভাজ্য নয়, নয় দ্বারা বিভাজ্য সংখ্যা নয়ের গুণিতক অর্থাৎ নয় ১৮ ২৭ ৩৬ ইত্যাদি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা যেহেতু, তাহলে নয় দ্বারা যদি নয় বিয়োগ এক আট, তাহলে নয় থেকে আমরা যদি আট বিয়োগ করি, নয় হলো নয় দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, আমাদের এখানে যোগফলগুলি হলো এক। তাহলে আমরা নয় থেকে যদি আট বিয়োগ করি এবং সে আটটা যদি আমরা প্রদত্ত বর্ণিত উল্লিখিত সংখ্যার সাথে যোগ করি, তাহলে আমরা উদ্দিষ্ট সংখ্যাটা পাব। তাহলে এখানে দশ লাখের সাথে আমরা যদি যোগ করি আটকে, তাহলে আমরা পাই দশ লাখ আট। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যা দশ লাখ আট। তাহলে এটা হলো আমাদের নির্ণয় সংখ্যা। এখন আমরা তিরিশ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে যাব। এখন আমরা তিরিশ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে যাব। তিরিশ হতে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো নির্ণয় করো। তাহলে আমরা একটা ছক করব, একটা গ্রিড করব। এখানে আমরা তিরিশ থেকে সত্তর পর্যন্ত সংখ্যাগুলি লিখব, তিরিশ তারপরে লিখবে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ, তারপর আমরা লিখব একচল্লিশ থেকে, তারপর লিখব
একচল্লিশ থেকে লিখব 31, 41, লিখব 61 থেকে 60 লিখব, এবং আমরা লিখলাম এখানে লিখবো 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, লিখলাম 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, এবার 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, এই 70 পর্যন্ত আমরা এখানে লিখলাম। এবার আমরা মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 5, 7, এই সব সংখ্যার গুণিতকগুলি আমরা এখানে কেটে দেব। প্রথমে আমরা দুইয়ের গুণিতকগুলো কেটে দিচ্ছি। দুইয়ের গুণিতক হচ্ছে এখানে 30, এখানে সবগুলো জোট সংখ্যা দুইয়ের গুণিতক, সবগুলো জোট সংখ্যা দুইয়ের গুণিতক, দুই দ্বারা বিভাজ্যিত, বিভাজ্যত আমরা যাচাই করলাম, আমরা বুঝলাম, তাহলে এগুলা দুই দ্বারা ভাগ যায়, এগুলা দুই দ্বারা ভাগ যায়। এরপর আমরা তিন দ্বারা বিভাজ্যতাকে দেখব। তিন দ্বারা বিভাজ্যতা রয়েছে এখানে 33, রয়েছে এখানে 39, রয়েছে এখানে 45, রয়েছে এখানে 371, তারপরে তিন দ্বারা বিভাজ্য 319, 57, তারপরে তারপরে 321, 63, 33, 69। তাহলে তিনের গুণিতক যেগুলি সেগুলো আমরা কেটে দিলাম, তিনের গুণিতক কাটলাম, দুইয়ের গুণিতক তথা জোট সংখ্যাগুলো আমরা কাটলাম, তারপর আমরা পাঁচের গুণিতকগুলো কাটবো। পাঁচের গুণিতক হবে আমাদের 35 হবে, তারপরে হবে 45, তারপর হবে 55, তারপর হবে 65, হবে 40, 50, 60, 70, এগুলো অবশ্য জোট সংখ্যাও বটে, তাই ওগুলা দুই দুই দ্বারা দুইয়ের গুণিতকের মধ্যে কাটা হয়ে গেছে। এরপর আমরা সাতের গুণিতকগুলো কাটবো। সাতের গুণিতকের মধ্যে অবশ্য 35 ছিল আগে, পাঁচের মধ্যেই তা চলে গেছে, তারপরে 7 7 49, তারপরে তারপরে 7 9 7, আর আমরা তাহলে সাতের গুণিতক, তাহলে 7 10 70। এরপরে আমাদের ধীরে ধীরে আমাদের আরও বড় সংখ্যা আসবে, তখন 7 এর পরে 11 13 এইসব মৌলিক সংখ্যা দিয়ে বিভাজিত আমরা যাচাই করব। তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাটার বাইরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হলো 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, এই সংখ্যাগুলো আমাদের রয়েছে। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে যে 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে গ্রিড থেকে আমরা ছক থেকে আমরা পাই, ছক থেকে মৌলিক সংখ্যাগুলো পাই, একত্রিশ পাইলাম, তাহলে আমরা পাই 31, 37, 41, 43, 47, আর এখানে পাইলাম 53, 59, 61, আর পাইলাম আমরা 67। 31, 37, 41, 43, 47, আর পাইলাম আমরা 53, 59, 61, আর 67। তাহলে এগুলো হলে মৌলিক সংখ্যা 30 এবং 70-এর মধ্যে, 30 এবং 70-এর মধ্যে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা।
আরেকটা বিষয় আমরা আরেকটা বিষয় আমরা নিচ্ছি, যেমন ছাপ্পান্ন এবং বাহাত্তর এই দুইটা সংখ্যা সহমৌলিক সংখ্যা কিনা যাচাই করতে হবে। সহমৌলিক এত এত সংখ্যা জোড় সহমৌলিক কিনা যাচাই করো। তাহলে আমরা ছাপ্পান্ন এবং বাহাত্তরের মধ্যে আমরা ভাগ দিচ্ছি, ছাপ্পান্নকে ছাপ্পান্ন, তাহলে এখানে বারো থেকে ছয় গেলে ছয় ছয় এক ষোলো, তাহলে আমরা আবার নামাবো ছাপ্পান্ন। নামানোর পর আমরা এখানে দিব তিন ষোলো আট চল্লিশ, আর দিব এখানে আবার আমরা ষোলো নামাবো, তাহলে এখানে হবে দুই, তাহলে হবে ষোলো, তাহলে শূন্য। তাহলে এখানে গসাগু, এখানে এখানে গসাগু গসাগু আট, গসাগু আট, তাহলে তাহলে ছাপ্পান্ন ও বাহাত্তর সহমৌলিক নয়, সহমৌলিক সংখ্যা নয়, সহমৌলিক সংখ্যা নয়। তাহলে সহমৌলিক হতে হলে গসাগু হতে হবে এক, তাহলে এবার যেহেতু এক নয় গসাগু, তাহলে এগুলি সহমৌলিকও নয়। আজকের আলোচনা আমরা সহমৌলিক সংখ্যা বিভাজ্যতা এবং দুই তিন চার পাঁচ ছয় নয় দ্বারা বিভাজ্যতা আমরা যা চাই আলোচনা করলাম। আশা করি যে আজকের শিখনপলগুলো এই আলোচনা হতে তোমরা শিখতে পারবে এবং হৃদয়ঙ্গম করতে পারবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।